আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আল আমিন উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া ময়মনসিংহ। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর পরিমিতির অংশ থেকে আলোচনা করব। পরিমিতির অনুশীলনী 16.2-এর 9 নং অঙ্কটি নিয়ে আমি সমাধান করার চেষ্টা করতেছি। তোমরা 9 নং অঙ্কটি দেখো। প্রশ্নটি হচ্ছে, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা এই অঙ্কটি করার চেষ্টা করি। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য a = প্রথমটা কত আছে, 30 সেন্টিমিটার। আমরা ধরে নিলাম সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম, a = 30 সেন্টিমিটার, এবং আরেকটি বাহু b = কত দেওয়া আছে আমাদের, 26 সেন্টিমিটার। একটি কর্ণ তাকে আমরা কি ধরলাম, সি ধরলাম। একটি কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 28 সেন্টিমিটার। খেয়াল করো, ধরি অপর কর্ণ = কি, ডি। অপর কর্ণ = কি, ডি আমরা এটুক ধরে নিলাম। যাই হোক বন্ধুরা, লাইটিং একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি লাইট একটু অফ করে নিলাম। আমরা এ পর্যন্ত এসেছি। আমরা আরেকবার একটু বর্ণনা করি, লেখাটা একটু বর্ণনা করি। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য a = একটা বাহুর দৈর্ঘ্য আমি এ ধরলাম, 30 সেন্টিমিটার, এবং অপর একটি বাহু ধরলাম বি, দেওয়া আছে 26 সেন্টিমিটার। একটি কর্ণ = আমি সি ধরলাম, 28 সেন্টিমিটার। অপর কর্ণ ধরে নিলাম কি, ধরি অপর কর্ণটি কত আছে, = কি ধরলাম, ডি সেন্টিমিটার ধরে নিলাম। এখন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। প্রথমে আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র থেকে পাই, দেখো অ্যাপোলোনিয়াসের সূত্র থেকে আমরা কি পাই, সামান্তরিকের বাহু এবং কর্ণদের মধ্যে একটি সম্পর্ক আমরা পাই, সেটা কি, d = তোমরা একটু খেয়াল করো, এখানে d = √2 a² + b² - c² কি পাইলাম আমরা। এখানে একটু দেখো, d = √2 a² + b² - c² ডিটা কি এখানে আমার অপর কর্ণ। তাহলে আমরা আস্তে আস্তে এই রাশিগুলোর মান বসানোর চেষ্টা করি। তাহলে আমাদের রুট ওভার তো রইলই, আমরা রুট ওভার দিয়ে দিই, 2 * এ এর মান কত আছে, 30 স্কোয়ার, বি এর মান কত আছে, 26 স্কোয়ার, মাইনাস সি = কত আছে, 28 স্কোয়ার। এখন আমরা এটা সমাধান করতেছি আস্তে আস্তে, আমরা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, তবু আমি একটু আস্তে আস্তে চলে যাই। দেখো এটা কত, 900+, এটা সহজেই আমরা 900 করে ফেললাম। আমরা ক্যালকুলেটর দিয়ে যদি করি, 26 × 26 কত পাই আমরা, 600 মাইনাস আমি কত পাইলাম, 28, দেখো 28 × 28 কত পাইলাম, 784। আমি
এখন এখানেতে দেখো যোগ বিয়োগ করি তাহলে কি পাইতেছি 2 ইনটু আমার কিন্তু রুট আছে আমরা রুট দিতে ভুলবো না 2 ইনটু এখন দেখো এটা যোগ করো 6 যোগ করো 7 9 আর 6 কত 15 তাহলে আমি এটা যদি আমি মুছে দেই আমার এখানে শুধু ইনটু থাকে মাইনাস 7 8 4 আমি এখানে কি পেলাম এই অবস্থায় যদি আমি যাই তাহলে এটা আমি গুণ করে দিই আমার হাতে ক্যালকুলেটর আছে সুতরাং আমি ক্যালকুলেটর দিয়ে গুণ করে দিতে পারি 2 ইনটু কত 1 5 7 6 2 ইনটু 1 5 7 6 ইকুয়াল টু আমি কত পাইছি এবং সাথে সাথে বিয়োগ করে দিই বিয়োগ কত পাইছি 7 8 4 7 8 4 ইকুয়াল টু কত পাইলাম দেখো ইকুয়াল টু কি পাইছি 2 3 6 8 এখন এটাকে যদি আমি রুট ওভার করি আমরা একটু খেয়াল করি এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে আমি কি পাই রুট করে দেই রুট করে দেই রুট করে আমি কি পাইতেছি রুট 2 3 6 8 ইকুয়াল টু কি পাইলাম 48.66 কি পাইলাম 48.66 এটা কি হয়ে গেল গা সেন্টিমিটার কারণ এটাও কি কারণ এটা সেন্টিমিটার কেন সেন্টিমিটার এটা একটা দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য আমি যদিও দৈর্ঘ্য লিখি নাই একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য দেখো আমরা সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারলাম কি পাইলাম আমরা সুতরাং অপর কর্ণটির দৈর্ঘ্য কত পাইলাম 48 তোমাদের এখানে দেখতে যদি অসুবিধা হয় পাইলাম কি 48.66 সেন্টিমিটার এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধানগুলো আমরা কি করতে পারি সমাধান করতে পারি তোমাদেরকে এখন আমি এই জাতীয় একটি সমস্যা বাড়ির কাজ দিতে চাচ্ছি বাড়ির কাজটা তোমরা তোমাদের বই থেকেই করবে পৃষ্ঠা 304 উদাহরণ 12 এরকম একটা সমস্যা আছে দেখো পৃষ্ঠা 304 উদাহরণ 12 এরকম একটি সমস্যা আছে তোমরা এই সমস্যাটির সমাধান করতে পারো তাহলে বন্ধুরা আজকে আপাতত এ পর্যন্তই তোমরা ভালো থেকো ঘরে থেকো অযথা বাইরে বের হয়ো না ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ।